আজ খুব আনন্দের দিন, কারণ দুর্গাপূজার পরে যে পূজা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি, দ্যাট ইজ গণেশ পুজো। আজকে সেই গণেশ চতুর্থী। এতদিন আমি এই পুজো নিজেই করতাম, নিচে যখন থাকতাম ঠাকুরের জায়গাটা ছোট ছিল তাই নিচেই আমাকে করতে হতো। বাট এখন যখন ওপরে নতুন ঘরে এসেছি, ঠাকুরেরও নতুন আসন হয়েছে, তখন এবার পুজোটা প্রপারলি হবে যেমন আমি চেয়েছি এতদিন। যাই হোক, দেখতে থাকো আজকে পুজো কেমন হয়। আর তার সঙ্গে বলে রাখি, আমার গণেশ মূর্তির কালেকশন আছে অলমোস্ট 150-150 মতো, তো সেই কালেকশনও আজকে পুজোর পরে দেখাবো। তো স্টে টিউনড, দেখতে থাকো, হোপফুলি ব্লগটা খুব এনজয় হবে। আগে ঠাকুরকে স্নান করবো, এই হচ্ছে ঠাকুরের স্নানের সামগ্রী। আর এই হলো এবারে সাজ। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। গণনায়কায় গণদৈবতায় গণাধ্যক্ষায় ধীমহি গুণশরীরায় গুণবন্দিতায় গুণেশানায় ধীমহি গুণাধীতায় গুণাধীশায় গুণপ্রবিষ্টায় ধীমহি একদন্তায় বক্রতুণ্ডায় গৌরীতনয়ায় ধীমহি গজেশানায় ভালচন্দ্রায় শ্রীগণেশায় ধীমহি একদন্তায় বক্রতুণ্ডায় লাড্ডু মোদক 5 রকম ড্রাই ফ্রুটস জল 5 রকম ফল শ্রীগণেশায় ধীমহি আছে ফ্রাইড রাইস পনির চাটনি আর পায়েস। হয়ে গেল পুজো, সন্ধ্যাবেলা আরতি করবো, তারপর সবাইকে দেখাবো আমার কালেক্ট করা প্রায় 150টা গণেশ মূর্তি কালেকশন। আমি ছোটবেলা থেকেই গণেশ মূর্তি কালেক্ট করি, আর আজকে বাড়তে বাড়তে সেটা 150 অলমোস্ট নিয়ার অ্যাবাউট গিয়ে পৌঁছেছে। তো সেইগুলোরই কিছু কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। Yeah.
এমনিতেই বলে রাখি, এই যে ঠাকুর যার আমি পুজো করি তাকে আমি পেয়েছিলাম উপহার হিসেবে আমার পৈতেতে। এই বাড়িতে ঠাকুর লিটারালি নিজেকে ওমনি প্রেজেন্ট করে রেখেছে, হি ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। সারা বাড়িতে যেখানেই দেখবে সেখানেই চোখে পড়বে গণেশ মূর্তি। এবার এক এক করে দেখাই, এক জায়গাতেই মোটামুটি সব গণেশ মূর্তি রাখা আছে। ম্যাক্সিমামই সব গিফটেড, বিকজ আমাকে যারা চেনে আমার কালেকশনের কথা জানে তারা প্রথমেই সবাই ভাবে যে গিফট হিসেবে ভেবে শর্টকাট আমাকে গণেশ দিতে হবে। সো এখানে প্রত্যেকটা স্টেটের, ইন্ডিয়ার বা আমাদের স্টেটেরও, অলমোস্ট সব ডিস্ট্রিক্টেরও একটা করে গণেশ আমার কাছে আছে। একটা গ্লান্স সব দেখাচ্ছি। যেমন এই পাশাপাশি দুটো গণেশ, এরা দিল্লি আগ্রার, এখানে চেন্নাই, মুম্বাই, এটা পুরুলিয়ার ফেমাস ছৌ নাচের গণেশ মুখোশ, পাটের তৈরি গণেশ, দীঘা সি বিচ থেকে কেনা, এখানে আছে ঝিনুকের, এখানে পুরো সেটটাই বাঁকুড়ার। তো এই গণেশ কাঠের বিষ্ণুপুরের, এই পুরো ফ্রেমটা আমার বানানো। এই যে ছবিগুলো, এগুলো মুঘল মিনিয়েচার আর্ট। এটা একটা ক্যালেন্ডার ছিল যেটা কিনেছিলাম রাজস্থানে, তো সেইগুলো এক জায়গায় করে এই ফ্রেমটা বানিয়েছিলাম আমি। এটা গৃহপ্রবেশে পাওয়া দিআই এর দেওয়া গিফট, এটাও গৃহপ্রবেশের গিফট, হাউস ওয়ার্মিং গিফট আনবক্সিংয়ে দেখিয়েছিলাম। এটা আমাদের এখানে দোলের মেলা থেকে কেনা। এটা শান্তিনিকেতনের, এটা একবার কলকাতা বুক ফেয়ার থেকে কেনা, পাশে এই ছোট ছোট কাচের মূর্তি, এগুলো সব গিফট। এটা পুরীর, এটা ভাইফোঁটায় একবার এক দিদি দিয়েছিল ভাইফোঁটার গিফট। আচ্ছা, এইখানে নটরাজ পুজে গণেশ পেইন্টিং, এটা আমার হাতে করা অনেক ছোটবেলায় আমি যখন আঁকা শিখতাম। এটা টেম্পারা আর্ট আমি বানিয়েছিলাম। চলে এলাম তিনতলায় আমার রুমে, একটাই আছে আমার রুমে, এটাও দোলের মেলা থেকে একবার কিনে। তো এই ছিল অন দ্য হোল আমার গণেশ মূর্তির কালেকশন, 150 প্লাস আছে। ইন্ডিভিজুয়ালি সবাইকে দেখানো পসিবল না, আমি একটা গ্লান্স চেষ্টা করেছি যতগুলো দেখানো পসিবল সেগুলো দেখানো। যাই হোক, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগলো, মোস্ট ইউনিক কোন গণেশ লাগলো, আর পুজো কেমন লাগলো সেগুলো সব কমেন্ট করে বলো। ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক করো, শেয়ার ইট উইথ দি আদার্স, আমার কালেকশনও সবাইকে দেখিও, নিজেরা দেখো, এনজয় করো, কমেন্ট করো, শেয়ার করে সবাইকে দেখিও। অ্যান্ড যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব তো করবেই, আর এখনও অন্যরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও দিয়ে সাবস্ক্রাইব করাবে। সো এখানে ব্লগ শেষ করছি। অ্যান্ড যাওয়ার আগে আজকের দিনে তো সবাইকে বলতেই হবে, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, তারা অ্যান্ড গুড নাইট।